হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো সুপ্রিম কোর্টের একটা খুব ইম্পর্টেন্ট একটা জাজমেন্ট এসছে। বেসিক্যালি এই জাজমেন্টটা রয়েছে বিটিসি ভার্সাস হচ্ছে বিএড ক্যান্ডিডেটদের নিয়ে। নাও কি এই জাজমেন্ট, এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিএড ক্যান্ডিডেটরা আর নতুন করে কোনোভাবে প্রাইমারি রিক্রুটমেন্টের যে এক্সামগুলো হয় সেই রিক্রুটমেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তো পুরো ডিটেইল জাজমেন্টটাকে দেখবো, কি এই জাজমেন্ট ওয়েস্ট বেঙ্গলে কি ইম্প্যাক্ট আসতে চলেছে, এবং ওয়েস্ট বেঙ্গলে এতে নতুন করে কি আসবে। ওয়েস্ট বেঙ্গলে যে রিক্রুটমেন্ট অলরেডি চলছে 2022-এর প্রাইমারি রিক্রুটমেন্ট, সেটাতে কি ইম্প্যাক্ট আসতে চলেছে, পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো, সুপ্রিম কোর্টে এই জাজমেন্টটা এসছে, এবং বলতে পারো যে খুব লং ওয়েটেড জাজমেন্ট, অনেক দিন ধরে এটা চলছিল। এটা বেসিক্যালি কিন্তু এর উপরে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সমস্ত স্টেটের প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু দাঁড়িয়ে আছে। তো কালকে সঞ্জয় কিষাণ কল এবং সুধাংশু ধুলিয়ার জাজমেন্ট বেঞ্চ, তারা কিন্তু এই জাজমেন্টটা দিয়েছে। তো জাজমেন্টে কি রয়েছে আমি একটু বলে দিই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলিভারেট বেসিক্যালি একটা জাজমেন্ট দিয়েছে, যেখানে রাজস্থান গভর্নমেন্টের বিএড বিটিসি কন্ট্রোভার্সির উপরে এই জাজমেন্টটা এসছে। সেখানে যেটা বলা হয়েছে যে যাদের কাছে এই মুহূর্তে বিটিসি অর্থাৎ প্রাইমারি হচ্ছে তোমার রিক্রুটমেন্টের জন্য, যে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিএলএড রয়েছে, ঠিক সেরকম ভাবে রাজস্থানে কিন্তু বিটিসি কোর্স রয়েছে। তো সেই কোর্স যাদের কাছে থাকবে তারাই শুধুমাত্র একমাত্র প্রাইমারি রিক্রুটমেন্ট টেস্টে পার্টিসিপেট করতে পারবে, বা প্রাইমারি রিক্রুটমেন্টের যে এক্সাম তাতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কোনো বিএড ক্যান্ডিডেটরা এতে পার্টিসিপেট করতে পারবে না, কারণ এদের কাছে একটা এই এক্সামে পার্টিসিপেট করার জন্য প্রপার প্রশিক্ষণ কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্টে এটা বলেছেন, এবং বিএডরা শুধুমাত্র কিন্তু যেগুলো 9-10 এবং ক্লাস 8 থেকে স্টার্ট করে একদম ক্লাস 12 পর্যন্ত যে এক্সামগুলো হয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটি নামে জানি আমরা, এবং হচ্ছে আপার প্রাইমারি নামে জানি, তো এই সমস্ত এক্সামে কিন্তু বিএডরা পার্টিসিপেট করতে পারবে এবং তাদেরকে প্রায়োরিটিতে রাখা হবে। কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টে শুধুমাত্র যাদের কাছে এই কোর্স রয়েছে, বিটিসি কোর্স রাজস্থানের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিএলএড কোর্স যাদের কাছে রয়েছে, তারাই শুধুমাত্র পারবে। না কি হয়েছে দেখো ভালো করে, ব্যাপারটা যদি আমি একটু খুলে বলি, যে এই কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে বেসিক্যালি কিন্তু 2018 থেকে। 2018-তে একটা নোটিফিকেশন এসেছিল, এনসিটি এর একটা নোটিফিকেশন এসেছিল, যেখানে বলা হয়েছিল যাদের কাছে বিএড ডিগ্রি থাকবে, এবং পার্টিকুলার একটা পার্সেন্টেজও বলে দেওয়া হয়েছিল, তো যাদের কাছে বিএড ডিগ্রি থাকবে তারা কিন্তু রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার, যেটাকে রিট এক্সাম বলা হয়, তাতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো যখনই এটা ডিক্লেয়ার করা হয়ে গেছিল এনসিটি রুলটা, অটোমেটিক্যালি এটা ইন্ডিয়ার সমস্ত স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যায়। ঠিক সেইভাবে তোমরা জানো যে এই এনসিটি রুল অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ বিএড এর সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে এনসিটি রুলস অনুযায়ী প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু হচ্ছে নোটিফিকেশন জারি করেছিল। তো এখানে বিটিসি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা যখনই পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়, তো জেনে রাখো এই বিটিসি ক্যান্ডিডেট আগে কিন্তু জেনে রাখো শুধুমাত্র বিটিসি ক্যান্ডিডেটরাই কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট পোস্টে কিন্তু অ্যালাউ ছিল। অর্থাৎ রাজস্থানে শুধুমাত্র ডিএলএড কোর্স যাদের রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, তারাই কিন্তু শুধুমাত্র প্রাইমারি রিক্রুটমেন্ট পোস্টে কিন্তু পার্টিসিপেট করতে পারতো। ঠিক আছে, এটা 2 years এর কোর্স হয়, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিএলএড কোর্স বলে। কিন্তু পরবর্তীকালে এনসিটির রুলস অনুযায়ী বিএডরাও কিন্তু পার্টিসিপেট করতে স্টার্ট করে, আর এখান থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি। সেটা পরবর্তীকালে হাইকোর্টে যায়, রাজস্থান হাইকোর্ট যেটা রয়েছে সেখানে যায়, এবং রাজস্থান হাইকোর্ট থেকে এটা পৌঁছে যায় একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টে। নাও সুপ্রিম কোর্ট এটা অনেক দিন ধরে এর কিন্তু লং হচ্ছে ডিবেট চলতে থাকে এটার উপরে, বাট পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যেটা রায় দেয়, কালকে যেটা সুপ্রিম কোর্ট রায় দেয় সেটা হচ্ছে রাজস্থান হাইকোর্টের যে রায় সেটাকে আফেল্ড করে, অর্থাৎ তুলে নেয়, এবং তারপরে এখানে একটা জাজমেন্ট দেয় যেটা হচ্ছে বিএড ডিগ্রির সমস্ত ক্যান্ডিডেটরা তারা আর নতুন করে কোনো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পোস্টে বসতে পারছে না। নাও এখানে একটা কোয়েশ্চেন আসবে যে তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা অর্গানাইজেশন, তারা রিসেন্টলি কিন্তু তোমরা জানো যে একটা এক্সাম কন্ডাক্ট করেছে, যেখানে তারা 2022-এ যে এক্সামটা কন্ডাক্ট করেছে সেখানে সমস্ত বিএড ক্যান্ডিডেটকে বসার সুযোগ করে দিয়েছিল। কিন্তু ওখানে একটা নোটিশে সুন্দরভাবে মেনশন করেছিল এরা যে ইন দ্য ম্যাটার অফ SLP 20743-2022, অর্থাৎ এই যে কেসটা চলছে এই কেসের ওপরেই কিন্তু সমস্ত এই রিক্রুটমেন্টের সমস্ত প্রসিডিওর কিন্তু ডিপেন্ড করে থাকবে। অর্থাৎ আমি এখানে বলে দিই যে এক্সাম দিচ্ছ ঠিক আছে, মানে এটা যেটা বলতে চেয়েছে যে বিএড এর
তোমার বিএড রেডি আছে, তার জন্য তুমি এক্সাম দিতে পারছো, সেটা ঠিক আছে। বাট এটা দেখো, হাইকোর্ট থেকে এই জাজমেন্টটা এসেছিল, যে হাইকোর্টে জাজমেন্ট দিয়েছিল যে বিএড রাই শুধুমাত্র বসতে পারবে, বিএড রাই এবং ডিএলএড দুজনেই একসঙ্গে বসতে পারবে। কিন্তু এখানে এটা মেনশন ছিল, যদি সুপ্রিম কোর্টে এসএলপি, এইটা হচ্ছে কেস নাম্বার এসএলপি C20743, যদি সুপ্রিম কোর্টে রায় দেয়, তাহলে কিন্তু এই রায়ের ওপরেই কিন্তু পুরো রিক্রুটমেন্টের প্রসিডিওর কিন্তু দাঁড়িয়ে থাকবে। এবং মেনশন করে দিয়েছিল যারা এই এসএলপি 20743 তে যে কেসের যে রিক্রুটমেন্ট আসবে, মানে সরি জাজমেন্ট আসবে, এই জাজমেন্টে যদি ওখানে বলে দেয় যে বিএডরা পার্টিসিপেট করতে পারবে না, তাহলে কিন্তু বিএডরা কোনোভাবে এই টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা টেট 2022 হয়েছে, তার জন্য কিন্তু এলিজিবল হবে না। তার মানে বুঝতেই পারছো, এইটা পুরোটা কিন্তু ম্যাটারটা কোর্টের কাছে কিন্তু ছিল, অর্থাৎ কোর্টে জাজমেন্টের জন্য ওয়েট করছিল। তাই জন্য তুমি দেখতেও পাবে প্রাইমারি WBP থেকে কিন্তু কোনো হচ্ছে তোমার এই মুহূর্তে দেখবে কোনো রেজাল্ট বা কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি। তো হোপফুলি বুঝতেই পারছো, ও নোটিফিকেশনের মধ্যেই মেনশন ছিল, এরকম নয় যে নোটিফিকেশনের মধ্যে মেনশন ছিল না, নোটিফিকেশনের মধ্যেই মেনশন ছিল যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর এই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। তো কালকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে, নাও এটা অ্যাপ্লিকেবল হবে সমস্ত স্টেটে, সব স্টেটে কিন্তু বিএডরা কিন্তু কোনোভাবে আর প্রাইমারি রিক্রুটমেন্ট টেস্টে এলিজিবল হবে না। আমি জানি এটা যথেষ্ট একটা প্রবলেমেটিক ব্যাপার, কারণ অনেক স্টুডেন্ট বিএড করে অনেক আশা নিয়ে বসে আছে। তবে যেটা বলা হচ্ছে যে সমস্ত NCT কিন্তু এটা, এবং NCT এবং কিছু স্টেট গভর্নমেন্ট এটার এগেনস্টে গিয়ে হায়ার বেঞ্চ যেগুলো রয়েছে সুপ্রিম কোর্টের, যে হায়ার বেঞ্চ রয়েছে, তাতে রিভিউ পিটিশন ফাইল করছে, এবং রিভিউ পিটিশন ফাইল করার পর নতুন করে কি আসে সেটার উপরে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। যাই হোক, এটাই ছিল আপডেট। হোপফুলি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সমস্ত এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।